অন্যায় যায় যে করবে তার প্রতিবাদ করবে, কোনো অন্যায়ের সমর্থন আমাদের দলের ছেলেরা করবে না, সুশান্ত করবে না, আমরা করব না। বিজেপি মারা গেলে তখন তৃণমূল, যেখানে বেশিরভাগই দেখা যায় যে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, আর তৃণমূল যদি অ্যাটাক হয় তখন অন্তর্দ্বন্দ্ব, কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমাদের ওইসব মেরে চমকে ফমকে কিছু হবে না। অন্যায় যায় যে করবে তার প্রতিবাদ করবে, তাতে যদি গুলি খাওয়া যায় গুলি খাব। কোনো অন্যায়ের সমর্থন আমাদের দলের ছেলেরা করবে না, সুশান্ত করবে না, আমরা করব না। পুরো পার্টি ওর পাশে আছে, মমতাদি নিজে ফোন করেছিল, পুরো দল ওর সাথে আছে, আর ও আন্দোলন করা ছেলে, একুশে জুলাই গুলি খেয়েছিল নিজে। সুতরাং ওকে চমকে ধমকে থামানো যাবে না, সেটা সব বলে দিচ্ছি। আপনাকে আবার সেই তখন বলেছি, আজও বলছি, আমাকে একটু টাইম দিন, আমি ইন্টেলিজেন্সিটা শিখে আসি, ওই ইন্টেলিজেন্স রিপোর্ট এইসব যে হয় স্পেশাল, ওগুলো আমি ট্রেনিং নিই নি তো, আমি কী করে বলবো ওই কী আছে। আবার এটা নিয়ে আমি বলেছি, যারা বলে তারা কাপুরুষ, যারা বলে তারা কাপুরুষ। বিজেপি মারা গেলে তখন তৃণমূল, যেখানে বেশিরভাগই দেখা যায় যে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, আর তৃণমূল যদি অ্যাটাক হয় তখন অন্তর্দ্বন্দ্ব, কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। মমতা ব্যানার্জির সব সৈনিক একসাথে রয়েছে, আমাদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। বাইরে আমরা অন্যায়ের প্রতিবাদ করি, বাইরের ফোর্স আমাদের শেষ করার চেষ্টা করে, পারবে না। সাহসী ছেলে সুশান্ত লড়াই করে বেঁচে আছে এবং লড়াই করে বেঁচে থাকবে। কালকে বলেছিল রাজনীতিতে থাকবো কিনা ভাববো, কিছু না, সব রাজনীতিতে থাকবে। ওর পরিবারের সাথে আমার কথা হলো, সব ঠিক আছে, আমরা একসাথে আছি। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন, বাংলা খবর মানেই বাংলা হাট।